এবার আমরা অনুশীলন 7 সেটের প্রশ্নের সমাধান করব। তার আগে সেট সম্পর্কে প্রাথমিক আলোচনা করে নেব। সেট বাস্তব জগৎ বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। সেটকে সাধারণত ইংরেজি বড় অক্ষর যেমন এ বি সি এক্স ওয়াই ইত্যাদি এবং সেটের সদস্যকে ইংরেজি ছোট অক্ষর এ বি সি ডি এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ সেটের উপাদান এখানে এক্স ওয়াই এ বি ওয়ান টু থ্রি ইত্যাদি। সেটের উপাদানকে কমা দিয়ে লিখতে হয় এবং এটিকে সেকেন্ড ব্র্যাকেট এর ভিতর লিখতে হয়। সেটের জনক জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্বন্ধে সর্বপ্রথম ধারণা দেন, তাই জর্জ ক্যান্টরকে সেটের জনক বলা হয়। সেট প্রকাশের পদ্ধতি হল তিনটি, এক তালিকা পদ্ধতি, দুই সেট গঠন পদ্ধতি, তিন ব্যান চিত্র পদ্ধতি। তো আমরা তালিকা পদ্ধতি সম্পর্কে জানব। সেট প্রকাশের তালিকা পদ্ধতি, এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয় এবং উপাদানগুলোকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। যেমন এ সেট সমান ওয়ান টু থ্রি, এখানে এ সেটের উপাদান হলো ওয়ান টু থ্রি, এটিকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর লেখা হয়েছে এবং কমা দিয়ে দিয়ে লেখা হয়েছে। এবার সেট গঠন পদ্ধতি, এ পদ্ধতিতে উপাদানের সাধারণ ধর্মের উল্লেখ করে সেটকে বর্ণনা করা হয়। অর্থাৎ এখানে এ ইকুয়াল, এখানে পড়া হয় এ ইকুয়াল এক্স এস টু এক্স জোড়া স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এখানে এ সেটের উপাদান হচ্ছে জোড়া স্বাভাবিক সংখ্যা। এই পদ্ধতিকে সেট গঠন পদ্ধতি বলা হয়। ভ্যান চিত্র পদ্ধতি, সেটের চিত্রায়িত রূপ হলো ভ্যান চিত্র। সেটের উপাদানগুলোকে আয়ত, বৃত্তাকার, উপবৃত্তাকার, ত্রিভুজাকার, আবদ্ধ ক্ষেত্রের অন্তর্ভুক্ত করে যে চিত্র পাওয়া যায় তাকে ভ্যান চিত্র বলা হয়। আর ভ্যান চিত্র দিয়ে সেট প্রকাশের রীতিকে বলা হয় সেট প্রকাশের ভ্যান চিত্র পদ্ধতি। এখানে এটি হলো সংযোগ সেট, এটি সেট সেট, এটি পূরক সেট। সংযোগ সেট ইউ আকৃতির এই চিহ্নটিকে বলা হয় ইউনিয়ন। দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ওই সেটদ্বয়ের সংযোগ সেট বলে। যেমন এ ও বি দুটি সেট হলে তাদের সংযোগ সেট এ ইউনিয়ন বি লেখা হয়। এখানে এ একটি সেট, এর উপাদান ওয়ান টু থ্রি এবং বি একটি সেট, তার উপাদান টু থ্রি ফোর। তো এবার দুটির সংযোগ অর্থাৎ এ ইউনিয়ন বি ইকুয়াল এখানে কমন এবং আনকমন উপাদান পাশাপাশি লিখতে হবে। অর্থাৎ দুটি সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। এখানে ওয়ান ডানে, এখানে ওয়ান নেই, অর্থাৎ এখানে আনকমন হিসেবে ওয়ান লেখা হয়েছে। টু, এখানে টু আছে দুটি থেকে একটি, এখানে থ্রি, এখানে থ্রি দুটি থেকে একটি, এখানে ফোর, এখানে বামে কোনো ফোর নেই, তাহলে আনকমন হিসাবে এখানে ফোর। অর্থাৎ কমন এবং আনকমন উপাদান পাশাপাশি লিখে কমা দিয়ে সংযোগ সেট করা হয়। কমন ও আনকমন উপাদান নিয়ে গঠিত সেট হলো সংযোগ সেট। সেট সেট এই চিহ্নটিকে ইন্টারসেকশন বলে। দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ওই সেটদের সেট সেট বলে। যেমন এ ও বি দুটি সেট হলে তাদের সেট সেট এ ইন্টারসেকশন বি লেখা হয়। এ একটি সেট, বি একটি সেট, এর উপাদান ওয়ান টু থ্রি, বি এর উপাদান টু থ্রি ফোর। এখানে এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ সেট বি, অর্থাৎ সেট যেটুকু করছে এখানে এ এবং বি দুটি বল এখানে এসে দুটি ছেদ করেছে। তো ছেদের মধ্যে যেটি কমন অর্থাৎ দুটির মধ্যে আছে সেটি হলো ছেদ সেট। আমরা এভাবে লিখলাম, এখানে দুটির মধ্যে দেখা যায় এখানে এ সেটেও টু আছে এবং বি সেটেও টু আছে, তাই এখানে একটি টু নেওয়া হয়েছে। এখানে এ সেটে থ্রি আছে, বি সেটে থ্রি আছে, এখান থেকে একটি থ্রি নেওয়া হয়েছে। অর্থাৎ শুধু কমন উপাদান, কমন উপাদান নিয়ে গঠিত সেট হলো সেট সেট। পূরক সেট, মনে করি এ বি দুটি সেট, এর যেসব উপাদান বি এর নয় ওই উপাদানগুলোর সেটকে এর প্রেক্ষিতে বি এর পূরক সেট বলা হয়। এ বাদ বি দ্বারা সূচিত করা হয়, এ বাদ বিকে এ বাদ বি বলা হয়। ইউ যদি সার্বিক সেট হয় তবে ইউ বাদ একে সংক্ষেপে এ প্রাইম সেট দ্বারা সূচিত করা হয় এবং এর পূরক সেট বলা হয়।
এর পূরক সেট এভাবে ড্যাশ দিলে এটি এর পূরক সেট হয়, ইংরেজিতে বলা হয় এ প্রাইম। অতএব এ প্রাইম ইকুয়াল এক্স বিলংস টু ইউ ইজ টু এক্স নট বিলংস টু এ, অর্থাৎ এখানে সেটের উপাদান এক্স হলো, এখানে সেটের উপাদান, সেটের উপাদান ইউ এর সদস্য, এর সদস্য নয়, তাকে এর পূরক সেট বলা হয় বা এ প্রাইম বলা হয়। এখানে এর উপাদান বাদে যে উপাদানগুলো আছে তা নিয়ে গঠিত সেটই হলো এ প্রাইম বা এর পূরক সেট। এটি এখানে সার্বিক সেট ইউ 1 2 3 4 5 এভাবে 10, এ আরেকটি সেট, তার উপাদান 1 3 5 7। সুতরাং এ প্রাইম ইকুয়াল, এখানে এ প্রাইম মানে এর উপাদান এই সেট থেকে বাদ দিতে হবে, এই 1 1 বাদ, 3 3 বাদ, 5 এই 5 বাদ, 7 এবং 7 বাদ, এখানে থেকে যায় 2 4 6 8 9 10, 2 4 6 8 9 10, এটি হলো এর পূরক সেট। যার পূরক সেট হবে তার উপাদানগুলোর সার্বিক সেট থেকে বাদ দিয়ে বাকি উপাদানগুলো নিয়ে গঠিত সেটই হলো তার পূরক সেট। অর্থাৎ এখানে ইউ যদি সার্বিক সেট হয় তাহলে এর পূরক সেট হবে এর উপাদানগুলো বাদে যা উপাদান আছে তা নিয়ে যে সেট গঠিত হয়েছে তাকে এর পূরক সেট বলা হয়। এখানে এটি হলো গ্রিক অক্ষর ফাই, অর্থাৎ ফাঁকা সেট বা নাল সেট, এটিকে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝে ফাঁকা এভাবেও প্রকাশ করা যায়। ইউ সার্বিক সেট, ইউনিভার্সাল সেট, সকল উপসেটের উপাদান নিয়ে গঠিত সেট। এপসাইলন উপাদান বা সদস্য বা বিলংস টু, এর উপাদান এক্স, অর্থাৎ এক্স বিলংস টু এ। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এক্স যেন এক্স বিজোড় সংখ্যা এবং 3 <x>15। এখানে সেটের উপাদান হলো বিজোড় সংখ্যা এবং 3 থেকে বড় 15 থেকে ছোট। এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ এটি এখন সেট গঠন পদ্ধতিতে আছে। সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে নিতে হলে কমা দিয়ে দিয়ে লিখতে হবে উপাদানগুলো। তাহলে আমরা এই বিজোড় সংখ্যাগুলো বের করব। এখানে 3 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে ছোট, তার মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে তা আগে বের করে নেব। বিজোড় সংখ্যার সেট বের করে তা থেকে আমরা এই শর্ত অনুসারে 3 থেকে বড় 15 থেকে ছোট, তার মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে সেট গঠন করব, তাহলেই হবে। আমরা অঙ্কটি করব, প্রথমে ডাকটি তুলে নিই। এক্স যেন এক্স বিজোড় সংখ্যা এবং 3 <x>15কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ যে সকল স্বাভাবিক বিজোড় সংখ্যা 3 থেকে বড় কিন্তু 15 থেকে ছোট তাদের সেট নির্ণয় করতে হবে। আমরা জানি বিজোড় সংখ্যার সেট, অর্থাৎ 1 3 5 7 9 11 13 15 এভাবে যাবে, এগুলো হলো বিজোড় সংখ্যার সেট। এখানে 3 <x>15 শর্ত মতে বিজোড় সংখ্যার সমূহের সেট, অর্থাৎ 3 থেকে বড় যে বিজোড় সংখ্যাগুলো আছে 5 7 9 11 13, অর্থাৎ এই 15 নিচে হতে হবে, তাহলে 13 তারপর 15 হয় কিন্তু 15 নেওয়া যাবে না, এখানে 15 নিচে বলা আছে, নির্ণয় সেট এটি। ধন্যবাদ।